সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা নরসিংদীর শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের বাসিন্দা। সৌদি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার গভর্নিং বডির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল তার স্ত্রী, কন্যা, বাবা, ভাগ্নে এবং ভাগ্নের স্ত্রী সহ মদিনা যাওয়ার পথে জেদ্দা মদিনা হাইওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই আতাউর রহমানের বাবা ও ভাগ্নের স্ত্রী মারা যান। নিহতরা গত সপ্তাহে পবিত্র উমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।